তাহলে ঈদের পর 3 মে মুক্তি পাচ্ছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। কিন্তু 3 মে সিনেমাটা মুক্তি পেলে এই সিনেমার সামনে বেশ কিছু বাধা এসে দাঁড়াবে। প্রথমে বলতে হয়, শাকিব খানের চলতি বছরে 3টি সিনেমা মুক্তি পাওয়ার কথা আছে, তার মধ্যে রাজকুমার, দরদ এবং তুফান সিনেমা। রাজকুমার সিনেমাটা মুক্তি পাওয়ার কথা আছে ঈদুল ফিতরে এবং তুফান সিনেমাটা মুক্তি পাবে ঈদুল আজহাতে। এবং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তি পাবে 3 মে, এখন অব্দি এটাই জানা যাচ্ছে। কিন্তু এই সিনেমাটা মুক্তি পাওয়ার কথা ছিল চলতি মাসে 2 ফেব্রুয়ারি, পরবর্তীতে এই সিনেমার ডেট পোস্টপোন করা হয়, মানে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু কবে সিনেমাটা মুক্তি পাবে সেটা যখন পিছনো হয় তখন জানানো হয়নি। বর্তমানে এসে জানা যাচ্ছে, শোনা যাচ্ছে শাকিব খানের এই সিনেমাটা মুক্তি পাবে 3 মে। 3 মে সিনেমাটা মুক্তি পেলে সিনেমাটা সর্বপ্রথম একটি খারাপ জিনিস যেটা হবে সেটা হচ্ছে সিনেমাটা ইন্টারন্যাশনাল মার্কেটে ধাক্কা খাবে। কিভাবে ধাক্কা খাবে? কারণ প্রভাসের প্রচুর হাইপ উঠানো সিনেমা, প্রচুর আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সিনেমা কালকে মুক্তি পাচ্ছে 9 মে। কালকে সিনেমাটা নিয়ে প্রভাসের ভক্ত সমর্থকরা অনেক বেশি আগ্রহী, অনেকে অপেক্ষা করছে দীর্ঘ সময় থেকে এই সিনেমাটার জন্য। তো এত বড় একটা সিনেমার সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে হল পাওয়াটাই অনেক বড় একটা বিষয় হয়ে যাবে শাকিব খানের এই সিনেমাটার জন্য। এরপরে যদি আসি বাংলাদেশে, বাংলাদেশেও কিন্তু সিনেমাটা শাকিব খানের অন্যান্য সিনেমাগুলোর সাথে সাথে এই দরদ সিনেমাটাও একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ ঈদুল ফিতর 9 অথবা 10 এপ্রিল এবং 3 মে যদি সিনেমাটা মুক্তি পায়, মানে 23-24 দিনের মতো সময় থাকবে এই সিনেমাটা মুক্তির জন্য, মানে দরদ সিনেমাটা মুক্তি পাবে রাজকুমারের 23-24 দিন পরে। তো এই সময়ের মাঝে দেখেন, আমরা যেমনটা জানি একটা সিনেমা যদি হিট হয় সেটা কিন্তু 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত সিনেমা হলে চলে। প্রিয়তম সিনেমাটাও কিন্তু প্রায় 1.5-2 মাস সিনেমা হলে চলেছে। সেখানে ঈদের পর পরে যদি মাত্র 20-24 দিনের মধ্যে, 20 দিন ধরলাম অ্যাভারেজে, 20 দিন পরেই যদি দরদ সিনেমাটা মুক্তি পায় তাহলে রাজকুমার সিনেমার ব্যবসাতে একটা আঘাত আসতে পারে। এরপরে যদি দরদ সিনেমাটা সেই 3 তারিখে মুক্তি পায়, ইন্টারন্যাশনাল মার্কেটে ধাক্কা খাচ্ছে, তার পাশাপাশি 3 মে সিনেমাটা মুক্তি পাওয়ার পর সামনে কুরবানি ঈদ আছে 16 জুন, মানে 1.5 মাসের মতো সময় থাকবে না দরদ সিনেমাটা সিনেমা হলে চলার জন্য। তো সব দিক থেকে খুব টানা হেঁচড়ার মধ্যে পড়ে যাবে দরদ সিনেমাটা এবং শাকিব খানের অন্যান্য সিনেমাগুলোও কিন্তু একটু পরপর হওয়াতে কিছুটা ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হলে হতেও পারে। এখানে আরও কিছু বিষয় আছে, চাইলেও কিন্তু অনন্য মামুন সিনেমা ঈদে মুক্তি দিতে পারবে না। তবে তিনি যদি চাই সিনেমাটাকে কোনো কম্পিটিশন ছাড়া ভালোভাবে চালাবে তাহলে তাকে সিনেমাটা আরও পিছিয়ে নিয়ে যেতে হবে, মানে কুরবানি ঈদের পরে। তো অবশ্যই আপনি, আমি কেউই চাইব না সিনেমাটা কুরবানি ঈদের পরে যাক। তবে যদি সিনেমাটা আগে মুক্তি পায় হয়তো আমরা সিনেমাটা আগে দেখতে পাবো, কিন্তু ব্যবসায়িকভাবে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হলেও হতে পারে দরদ সিনেমাটা। তো এই ছিল এখন পর্যন্ত বর্তমানে কিন্তু একটা আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দরদ সিনেমার মুক্তিটা। দরদ সিনেমার মুক্তির তথ্যটা এখনও কনফার্ম করেনি অর্ণব মামুন, তবে যে সোর্স থেকে জানা গেছে সেটা অর্ণব মামুন নিজেই শেয়ার করেছিলেন। দরদ সিনেমার পোস্টার মুক্তির পর দরদ সিনেমা নিয়ে বেশ কিছু নিউজ হয়, সেই নিউজগুলো অর্ণব মামুন তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন এবং সেখানে একটি নিউজ ছিল যেখানে জানানো হয়েছিল যে 3 মে দরদ সিনেমাটা মুক্তি পাবে। এবং সেটা দেখার পরে শাকিব খানের ভক্ত সমর্থকরা সেটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করেন এবং তারা বলা শুরু করে যে 3 মে মুক্তি পাচ্ছে সিনেমাটা। কিন্তু পরবর্তী সময়ে অর্ণব মামুন সেই নিউজটা যেটা তিনি শেয়ার করেছিলেন, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে 3 মে সিনেমাটা মুক্তির কথা চলছে, সেটা অর্ণব মামুন ডিলিট করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি 3 মে সিনেমা মুক্তির ডেট থাকে তাহলে অনন্য মামুন কেন জানালেন না, আর শেয়ার দেওয়ার পরেও আবার সেই পোস্টটা কেন ডিলিট করে দিলেন, সেই নিউজটা কেন সরিয়ে দিলেন তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, এটাও একটা বিষয়। তো হতে পারে যে এখনো এটা ফিক্সড না, আবার হতে পারে হয়তো বা এটাই ফিক্সড, বাট জানাতে চাচ্ছেন না আপাতত অর্ণব মামুন। তো এখনো কনফার্ম শিওর হয়ে বলতে পারছি না, যেহেতু এটা অর্ণব মামুন কিংবা স্কাই মুভিজ, ওয়ার্নার মুভিজ কোথাও থেকে যেহেতু এটা কনফার্মেশন আসেনি, শিওর হয়ে বলা যায়নি, তো এখন পর্যন্ত এটা বলা যায় না যে হ্যাঁ সেই দিনেই বা 3 মেই সিনেমাটা মুক্তি পাচ্ছে, এটা শিওর হয়ে বলা যাবে না। তবে যদি সিনেমাটা সেই সময় মুক্তি পায়, সেই ডেটে মুক্তি পায়, তাহলে এত কিছু ঝঞ্ঝা, এত কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে সিনেমাটা। তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন 3 মে সিনেমাটা মুক্তি পেলে আদৌ কি সিনেমাটা সাকসেসভাবে বা সফলভাবে ব্যবসা করতে পারবে, আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল এবং পেজ যেখানে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন।